আজ আপনাদের সঙ্গে খুব ইউনিক একটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কচুরমুখী দিয়ে পাঙ্গাস মাছ। এটা আমার জীবনের ফার্স্ট টাইম রান্না করা। তো আপনারা কে কে রান্না করেছেন বা খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আমি এর আগে কখনো এভাবে রান্না করে দেখিনি। তো যেহেতু আমার মুখিটা আসলে সেদ্ধ করার ছিল, কী রান্না করব, তাই মুখিগুলো যাতে নষ্ট না হয়ে যায়, তাই আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে মুখিটা রান্না করে ফেলেছি। তো অ্যাজ ইউজুয়াল যা করতে হয় আর কি, মাছটা ভালো করে ধুয়ে নিলাম। তারপরে একটি প্যানে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে একটু তেলে ভেজে নিলাম। তেলে ভেজে নেওয়ার পরে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, প্রায় 1 কাপের মতন আমি একটু পানি দিয়ে দিয়েছি, যাতে মশলাগুলো পুড়িয়ে না যায় এবং খুব ভালোভাবে এটা আর কি কষানো হয়। মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে এর টেস্ট ততটাই ভালো আসবে, আর এই কথাটা আমি প্রত্যেকবারই বলে থাকি। তাই আমি সবসময় চেষ্টা করি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে। কষানোর এই পর্যায়ে আমি এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে, কষাতে কষাতে যখন একটু নরম হয়ে আসবে, সেই পর্যায়ে আমি এখানে আবারও কিছু পরিমাণ পানি অ্যাড করে দিব। এখানে আমি প্রায় আবারও 1 কাপের মতন পানি অ্যাড করে দিলাম। আমি কিন্তু এখানে দ্বিতীয়বারের মতন পানি অ্যাড করে দিয়েছি এবং খুবই অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি, যাতে মশলাটাকে খুব ভালোভাবে কষানো যায়। আমি মশলাটাকে 2 বার কষিয়ে নিলাম। দ্বিতীয়বার যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করে দিলাম পাঙ্গাস মাছ। এখানে আমি 4 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। এখন মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে কষতে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের মতন। কষানোর এই পর্যায়ে আমি মাছগুলোকে উল্টে দেব। উল্টে দেওয়ার পর আমি আবারও 5 মিনিটের মতন মাছগুলোকে কষিয়ে নেব। মানে হলো এপিট ওপিট 2 পিটে যেন খুব ভালোভাবে কষানো হয় এবং মশলাগুলো যেন খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। মাছগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে কচুরমুখীগুলো, যেগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এখন এই কচুরমুখী এবং মাছ খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং উল্টে পাল্টে ভালোভাবে এটা এগুলোকে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে যখন এটা কষানো হয়ে যাবে, এখানে অবশ্যই গরম পানি অ্যাড করে দিতে হবে। আমার চুলার অবস্থা খুবই খারাপ, কারণ আমাদের গ্যাস একদমই থাকে না, খুবই লো হিটে আমাদের রান্না করতে হয়, তাই আমি পানিটা খুব ভালোভাবে বলক দিতে পারি নাই। আমি হালকা গরম পানিটা এখানে ইউজ করেছি। তো আপনারা সবাই চেষ্টা করবেন যেন ফুটন্ত পানি কচুরমুখীতে দেওয়া হয়, কারণ কচুরমুখীতে সবসময় ফুটন্ত পানি দিলে এটা খেতে ভালো লাগে। আর যদি ঠান্ডা পানি দেওয়া হয়, তখন দেখা যায় যে কচুরমুখীটা আবারও শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তাই কচুরমুখী তরকারিতে সবসময় চেষ্টা করতে হবে একদম ফুটন্ত পানি দেওয়ার জন্য। কথা বলতে বলতে আমার ঝোলটাও অনেকটা শুকিয়ে গিয়েছে এবং আমার রান্নাও প্রায় শেষের দিকে। খুব বেশি ঝোল এখানে আমি রাখবো না, আবার একদমই কমও রাখবো না, কারণ কচুরমুখীর তরকারি নামানোর পরে যখন এটা ঠান্ডা হয়ে যায়, তখন ঝোলটা আরেকটু ভারী হয়ে যায় বা আরেকটু টেনে যায়। তাই আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে ফেলবো, কারণ এরপরে আরও বেশি টানালে এটা একদমই মাখোমাখো হয়ে যাবে। এই তো আমি গ্যাস অফ করে দিয়েছি। এটাই হলো আমার রান্নার ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি।